রাজধানীর মধ্য থেকে আন্তজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে নিতে বিরলিয়া হেমায়তপুর দেখুরিয়া ও কাজপুরে চারটি স্পট নির্বাচিত করেছেন ঢাকার দুই মেয়র। আজ ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম সকালে সরজমিনে এই চারটি স্পট ঘুরে দেখার সময় সাংবাদিকদের কাছে তারা এসব কথা বলেন। এ সময় তারা বলেন আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর বাইরে নেওয়া সম্ভব হলে রাজধানীর প্রবেশ মুখগুলোর যানজট অনেকাংশেই দূর করা সম্ভব হবে। একটা টার্মিনাল করতে চাচ্ছি আমরা, বাস টার্মিনাল করতে চাচ্ছি যেখানে আন্তঃজেলা বাসগুলো এসে তাদের যাত্রীদের নামাবে এবং সিটি বাস সার্ভিসগুলো সেখান থেকে শহরের বিভিন্ন গন্তব্যস্থলে যাত্রীদেরকে পৌঁছে দিবে। চারটি জায়গা আমরা আজকে পরিদর্শনে এসেছি যে কোনগুলো আসলে সঠিকভাবে কার্যকর হবে। আমাদের সাথে বাস মালিক সমিতির সাথে কথা হয়েছে এবং বাস শ্রমিক ইউনিয়নের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু সবাই চাই একটি শৃঙ্খলা আনতে, সে শৃঙ্খলা আনার জন্যই শহরের বাস শহরের মধ্যে সে ফ্র্যাঞ্চাইজ রুট নিয়ে চলবে এবং তারই পরিপ্রেক্ষিতে 1 এপ্রিল ঘাটারচর থেকে মতিঝিল আমরা প্রথম শুরু করতে যাচ্ছি।